খাইতে খুব মজা হইবো একবারে ছোট কষি হাঁডিটা গোল হবে হবে না এটাও সুলতান ওই জায়গায় পাঠাই দেওয়া ডাইং থেকে কিছু গুজব সর আছে মানে অনেক মানুষ বলতেছে যে ওই জায়গা থেকে নাকি কুকুরের মাংস রান্না করিয়া মানুষের দিচ্ছে কিন্তু এরকম মনে হয় না যে কুকুরের মাংস রান্না করিয়া মানে এত বড় একটা প্রতিষ্ঠান হ্যাঁ কুকুরের মাংস রান্না করে মানুষেরা খাওয়াইবো এরকম তো কোনো প্রশ্নই আসে না এরকম তো হইতে পারে যে যারা থেকে হ্যাঁ মাংস কিনে নিয়ে আসে ওই জায়গায় কুকুরের মাংস জবাই করে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমার পুরোপুরি ভিডিও দেখলে আমি আপনাদেরকে কুকুরও দেখাবো ছাগলও দেখাবো কোনটার হাত কিরকম কীরকম হয় আর কোনডার মাংস কীরকম হইবে কারণ আমি কুকুর আর ছাগল দোনোটাই পালি দোনোটার বিষয়ে জানি আপনারা দেখলেই জানতে পারবেন যে কুকুরের হাড়ি কীরকম হয় আর ছাগলের হাড়ে কীরকম হয় শুধু শুধুই মানুষ ঠিক আছে অনেক জায়গায় শুনছি যে কুকুরের মাংস অনেক কিছুর মাংস খাওয়ায় কিন্তু আপনারা বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করলে তাহলে জানতে পারবেন যে এটা কি কুকুরের মাংস ছিল নাকি সত্যি ছাগলের মাংস ছিল বিস্তারিত জানতে পারবেন তখন আপনাদেরকে সরাসরি দেখাবো ছাগল আবার কুকুর এখন দেখেন এই যে এটা ছাগলের কঙ্কাল আর এটা কুকুরের কঙ্কাল আপনারা সরাসরি দেখতে পারবেন কোনটা কি রকম হয় আর এখন পর্যন্ত আমরা সিঁউর করে বলতে পারতেছি না যে হ্যাঁ হ্যাঁ কুকুরের মাংস দিয়ে বিরিয়ানি ফাক করে দিছে বা যা কিছু দিচ্ছে আর কি ওটা যদি বৈজ্ঞানিকভাবে পরীক্ষা করা হয় তখন হওয়া যাবে এটা কুকুরের মাংসই ছিল নাকি ছাগলের মাংসই ছিল তার আগে আমরা বলতে পারি না একটা মানুষের পুরোপুরিভাবে দোষারোপ করতে পারি না কারণ ওই জায়গায় অনেক সাংবাদিক দায়িত্ব আছে অনেক প্রশাসনের লোক দায়িত্বে আছে তারা শিওর তো এখন পর্যন্ত হয় নাই আমরা কি কীভাবে সিঁউরের হারে খারাপ কথা বলি নগর বলার মতো কোনো অধিকার নাই পুরোপুরি জানি তারপরে বলতে পারি এই দেখেন কুকুরের দিয়ে একটু গোল গোল থাকে আর গরুর হাড্ডি চ্যাপটা থাকে ছাগলের হাড্ডি চ্যাপটা থাকে আর এই যে কুকুরের হাড্ডি মানে বোঝাই যাচ্ছে যে গোল টাইপের আর আমি মারা গেছে যে কুকুর ওই রকম মানে কঙ্কাল লালা কুকুরও দেখছি একবারে হাড্ডি গোল থাকে কারণ আমি কুকুর পালি তো অনেকদিন ধরে আমার কুকুরের বিষয়ে অভিজ্ঞতা আছে এই যে বাচ্চাটার হাড্ডি এরকম হবে আর আপনার ওই জায়গায় মানে যে হাড্ডিটা দেখানো গেছে ওটা হয়তো ছোট কুকুরের যদি কুকুর হয়ে থাকে তাহলে ছোট কুকুরের হাড্ডি হবে বেশি বড় কুকুর না আর যদি ছাগল হয়ে থাকে তাহলে ছাগলও বেশি বড় না মানে ছাগল ওরকম হাড্ডি হইতে পারে এখন আমরা বলতে না যে এটা কিসের হাড্ডি ছিল ওটা বৈজ্ঞানিকই বলতে পারবে দেখেন এ দেখেন হাড্ডি কিরকম দেখা যায় একবারে গোল ছাগলের হাড্ডি কোনো এরকম গোল হইবে না ছাগলের হাড্ডি চ্যাবটা থাকবো আর এটা কুকুরের হাড্ডি বোঝাই যাইতেছে কুকুরের হাড্ডি অন্যরকম থাকে एक बार गोल था देखा जाए